মা দেখতেই তোকে ওয়েলকাম ব্যাক মাই ওয়ান তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সো চলো আমার কোনো ভয়ই লাগছে না, তার জন্য ও আমাকে ইন্সপায়ার করেছিল যে কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই, ওইসব ভয়টা আমি একটুও লাগছে না, বরঞ্চ আমার আনন্দ হচ্ছে হচ্ছে কতক্ষণে হবে ডেলিভারি, কখন বেবির মুখটা দেখবো, হ্যাঁ কখন আমি থোবড়াটা দেখবো বাচ্চাটা, এটাই মনে হচ্ছে আমার। যাই হোক চলো এখন দিদি এসছে, থাকুক একটু কথা বলছি, পরে তোমার সাথে দেখা করছি, কারণ কালকে ভর্তি হতে হবে বলে আমি আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আর পরশুদিনকে ডেলিভারি বললাম, বৃহস্পতিবার দিনকে আমি ডেলি মানে যেদিনকার ভিডিও সেদিনকেই পোস্ট করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা সবটা দেখতে পারো। তো চলো, ও তো ভিডিও এখন পোস্ট করতে পারবে না, কারণ অবশ্যই আপনার থেকে তাই ইউটিউব করে পোস্ট করা যাবে না, তো ততক্ষণে আপডেট আমি দেবো। যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো, বাট তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, করতে একদম ভুলবে না। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার ভাই দেখো, এই দেখো আমার নাতি আছে একটা। মর্নিং, সো তোমরা জানোই আমি কালকে রাতের থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর কালকে দেখলে ব্লগ করতে গিয়ে মানে মা সবসময় তো এরকমই করে, যখনই আমি ব্লগ স্টার্ট করি না, মা আমি হোক দিদি হোক মা তাকিয়ে থাকবে, মানে দেখে খুশি হয় দেখে, বাট এটা হয় না তাকিয়ে থাকলে একটা মানে তুমি তাকিয়ে থাকো ঠিক আছে নানা ব্যাপার, কিন্তু তুমি ভিডিও করে তোমার দেখেছি কী হয় তাকিয়ে থাকে, তোমারটা আনকমফোর্টেবল লাগে, সেটা আমারও হয়। যাই হোক, তো কালকে রাতে ব্লগটা স্টার্ট করেছি, বললাম যে এরকম যে আজকে দিদি ভর্তি হবে মানে অ্যাডমিট হবে, তো কালকে মানে মানে তার দুদিন আগে কথা বলেছিল ডাক্তারের সাথে, আজকে সকালবেলার দিকে ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল 8টা থেকে 8:30টার মধ্যে, কিন্তু সেটা ডাক্তার চেঞ্জ করে যেহেতু ব্লাড লাগবে, ওর যেহেতু ব্লাড একদমই নেই ওকে ব্লাড দিতে হবে, তো ওই জন্য যেহেতু যে ব্লাড দেবে সে আর কি পরের দিন সকালবেলার দিকে 10 সময় দেবে, নয়তো কথা হয়েছিল যে আজকে সকাল মানে সকাল সকাল ভর্তি হবে ভোরবেলার দিকে 1:30টার মধ্যে, আর পরের দিন 9টার মধ্যে ওটি হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা যেহেতু ব্লাডটা যেহেতু দেরি করে আসছে ওই জন্য আজকেও বিকালবেলা ভর্তি হবে, আর পরের দিনকে 12টার মধ্যে বা 11:30-12টার মধ্যে ওটি হয়ে যাবে। তো যাই হোক, সো খুবই এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ যেই দিনের জন্য এতদিন মানে আমরা ফাইনালি ওয়েট করে আছি সেদিনটা ফাইনালি চলে এসছে, তোমরা সবাই জানতে পারবে কী হবে না হবে, তোমরা সবাই তো কমেন্টস করতেই বলেছিলাম আগের মানে ভিডিওতে যে তোমরা বলো কী হবে ছেলে না মেয়ে। তো যাই হোক, সো আজকে বিকালে যাবো ওকে অ্যাডমিট করতে, তখন আমিও যাবো, আর ভেবেছি রোদুরকে নিয়ে যাবো না, কারণ বুঝতে পারছি না রোদুরকে নিয়ে যাবো কি যাবো না, কারণ ওকে রেখেই বা যাবো কোথায়, যদি বিকালবেলার দিকে 5:30টার মধ্যে যায় তাহলে আমি রোদুরকে নিয়ে যাবো না, যদি 8:30-9টার দিকে যায় তাহলে বাবু পড়বে আমি তখন চলে যাবো গিয়ে হয়ে যাবে, আর পরের দিন সকালবেলার দিকে তাড়াতাড়ি যেতে হবে, মানে মিনিমাম এই 11টার মধ্যে 11টা না 10:30-11টার মধ্যে চলে গেলেই হবে, আর তারপরে বাবু হয়তো যাবে না, বাবুকে অ্যালাউ করবে কিনা ভিতরে, কারণ বাচ্চাদের অ্যালাউ করে না ভিতরে। তো যাই হোক, সো চলো এখন খাচ্ছিলাম গ্রিন টি খাওয়া হয়ে গেছে, আর এবার আমি করবো ব্রেকফাস্ট, এখন বাজে হচ্ছে 10:14, আজকে ঘুম থেকে ইচ্ছা করে একটু লেটে উঠেছি, লেটে বলতে 7টার সময় উঠেছি, 7:15 বাজে, কারণ লেটে উঠেছি কারণ হচ্ছে কি যে আজ ছিল না গঙ্গা জল, মানে কালকে শ্যামদা ছিল না তো গঙ্গা জলটা আনা হয়নি, আমি উঠে বা কী করবো ঠাকুর পুজো দিতে পারবো না, ঘুম থেকে উঠলাম দেরি করে, দাদা উঠলো জল ঠল এনে দিল,
রোদুরকে স্কুল আগে পাঠিয়ে দিলাম বাবার সাথে, তারপরে আমি মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি, আজকে ফাইনালি বুধবার, কারণ এক দুদিন সোমবার মঙ্গলবার দিনকে যেহেতু বাড়িতে নিরামিষ রান্না হয়, তো আমার সবাই মানে হাঁপিয়ে উঠি যে কখন মানে কিছু মানে আমিষ খাবো, মানে মাছ মাংস খেতে কোনো ব্যাপার মানে এরকম ব্যাপার ইয়ে হয় না, কিন্তু এই পেঁয়াজ খাওয়া যায় না, রসুন খাওয়া যায় না, তো খুব সমস্যা হয়ে যায়। তো একটা মন চায় যে না এবার ফাইনালি আজকে খাবো, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো নীল সকাল সকাল বাজার করে নিয়ে এসছে আমার জন্য চিকেন, আর বাড়ির সবার জন্য মাটন নিয়ে এসছে। আর মানে এই জিনিসটা, এই যে নিরামিষ খাওয়াটা, যখন আমি পুরো মানে সাত মাস ধরে করেছিলাম এক মাস, তখন কিন্তু সিরিয়াসলি একটুও মনে হয়নি যে নিরামিষ খাবো বা কিছু, কারণ তখন সব কিছু খেতে পারতাম, তো তখন তো ডায়েট করতাম না। এখন তো ডায়েট করে একটু সমস্যা হয়েছে, এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। যাই হোক, সো চলো ব্লগটা দেখতে থাকো। সো এখন বাজে রাত্রি দুটো, আর আমি ব্লগটা এডিট করছি, কারণ হচ্ছে যাতে তোমরা দিনে দিন ব্লগটা দেখতে পাও। আমি বারবার করে কথাটা বলছি, কারণ আমি জানি তোমরাও অনেক আশা রয়েছো যে আগের দিনটা কীরকম কাটছে, ডেলিভারি হওয়ার দিনটা কীরকম কাটবে, সবটা দেখার জন্য। তাই দিনে দিন ব্লগটা আমি আপলোড করার চেষ্টা করব। টিফিন খাসনি কেন? টিফিন খাসনি কেন? তুই খাসনি কেন? আরে আমি খাওয়া টিফিন তো টিফিন পেটেছি, তুই টিফিন খাস না কেন? আরে আমি খাবো, আমি খাওয়ার জন্য তোকে টিফিন পাঠিয়েছি। খালি বদমাইশি, খালি বদমাইশি, মিথ্যে হচ্ছিস কেন রে? আচ্ছা খাবো আমি, তুই খাস না কেন? কিছু বলার নেই তোকে আমার, তুই টিফিন খাস না কেন? তুই খা, তুই খা, তুই খা, তুই খা, তুই খা। তো নীলু নিয়ে এসছে মাটন আর চিকেন দুটোই, যেহেতু চিকেনটা আমি আলাদা করে রান্না করবো না, যে চিকেন চাউমিন বানিয়েছি, কারণ দিদি খেতে চাইছিলো। তো ও আগে হসপিটালে ভর্তি হওয়ার আগে একেবারে চিকেন মানে মিক্স চাউমিনটা করে পাঠিয়ে দিয়ে তো খেয়ে যেতে পারে, যাতে ওর বাচ্চা নাল না পড়ে। সো যাই হোক, আমি দুবেলা দিকে এটাই খেয়েছি আমিও। গুড ইভিনিং, সো এখন বাজে বিকাল 4:10, আমি গুড ইভিনিংই বললাম, আর একটু আগে আমি লাঞ্চ করে এসেছি। এখন হচ্ছে বসে বসে আমি বিগ বস ওটিটি দেখছি। তোমরা জানো যেহেতু বিকালবেলা দিকে যাবো দিদির সাথে, দিদির কাছে ভর্তি হবে যেহেতু, সো এখন একটু রেস্ট করে নিই, আর ওকে চাউমিন করে পাঠিয়ে দিয়েছি, কারণ ওকে কালকে বলেছিলাম আসলে চাউমিন করে খাওয়াবো আমি, ঠিক আছে? তো কালকে নিরামিষ ছিল, তো আমি বললাম নিরামিষে খা, চাউমিন কি করবি তো বলো, ঠিক আছে, কিন্তু কালকে নিরামিষটাও খারাপ ছিল বলে করতে পারলাম না, ওই জন্য আজকে আমি মিক্স চাউমিন করে পাঠিয়ে দিয়েছি। সো চলো একটু রেস্ট করে নিই, পরে দেখা করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো হে গাইস, এখন বাজে হচ্ছে, দাঁড়াও এক মিনিট বলছি, এসিটা কাজ থেকে না করলে না হয়েছে। তো আমি যাচ্ছি এখন দিদিকে মানে দিদির সাথে দিদিকে ভর্তি করতে। এখন বাজে হচ্ছে 7:33, আর রোদ্দুর গেছে মানে ওপরে গেছে, ও পড়তে বসে গেছে, তো ও পড়ুক আর আমি ততক্ষণে মনে হয় চলে আসবো, আর না আসলে ও ঘরে এসে ফোন দেবো, বা যাই হোক যাবে যেটা করবে, তো ওকে আমি নিয়ে যাচ্ছি না, কালকেও যাবে, আপাতত আজকে ওকে নিয়ে যাচ্ছি না আমি। আর তো চলো রাস্তায় বেরিয়ে দেখা করি। আমার নিজের নার্ভাস লাগছে, আমি কেউ বলছি তো নার্ভাস লাগছে, বলছে না লাগছে না, নিজের বেলায় সিরিয়াসলি কোনো রকম টেনশন আমার নিজের হয়নি, নিজের বেলাতে আমি পুরো ফ্রি ছিলাম। ইভেন নিজের বেলায় আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কীরকম হয় ওটিটা দেখতে, আমি ফার্স্ট টাইম দেখবো কীরকম অপারেশন থিয়েটার কি দেখতে হয়, তো ভীষণ এক্সাইটেড ছিলাম নিজের বেলাতে। ইভেন আমি যখন আমাকে মানে ক্যাথিটার পরিয়ে দিয়েছে, আমি বলছি কখন আমার ওটি হবে, মানে আমার ওটি হওয়ার কথা ছিল 8টার মধ্যে, তো সেটা 9টার সময় হয়েছে, আমি কখন হবে কখন আসে, ম্যাম এখনো আসেনি, ম্যাডাম এখনো আসেনি, বলছে না এখনো আসেনি, বলছে বাবা তুমি তো ব্যস্ত হয়ে গেছো, তোমার মধ্যে কোনো টেনশন নেই। ইভেন যখন আমার বাবু হয়েছে তখন 2020 আমার বয়স 20 বছর, তো মানে ভীষণ আমি এক্সাইটেড ছিলাম সেই ব্যাপারটা নিয়ে। আর ওর বেলাতে ঠিক আমার উল্টোটা হচ্ছে, বেলাতে আমার টেনশন হচ্ছে, আমার বেলাতে ওর টেনশন হচ্ছে, ওর বেলাতে আমার টেনশন হচ্ছে। আসলে এসব দিক দিয়ে আমি খুব স্ট্রং, ঠিক আছে, আমি জানি এসব দিক দিয়ে ও খুব উইক, অন্য দিক দিয়েও খুব স্ট্রং, বাট এসব দিক দিয়ে ও মানে ও উইক, আমি জানি না ও কী করে সবটা ম্যানেজ করতে পারবে, আমি জানি না, সবাই পারে করতে, নিশ্চয়ই ও পারবে, ভগবান সবাইকে সেই শক্তিটা আলাদা করে দেয়। তো যাই হোক, সো চলো আমি বেরোই বাড়িতে, ফোন করছে বড় করে, আমি যাই গিয়ে কথা বলছি, তারপর দেখ। এখন বাড়ি, কারণ দিদি নেলপলিশটা রিমুভ করে দিতে হবে, ও নেলপলিশটা এখনো রিমুভ করেনি।
আমাকে নশা করবি। দেখ সম্মান দেওয়াটাই বড় কথা। ভাব তুই এখন ইমাজিন কর একটা, তুই এখন একা যাচ্ছিস, এরপর একটা সঙ্গে করে কোলে করে নিয়ে ঢুকবি। মানে এখন ভিডিওটা এডিট করছি আর খুব টেনশন হচ্ছে আমার নিজের ভিতরে, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে আমি কোনোদিনও ওকে ছেড়ে থাকিনি, আর ছেড়ে থাকার কথা কোনোদিন ভাবতেও পারি না। এখন মনে হচ্ছে যেন কবে বাড়ি আসবে, চারটে দিন ঠিক মতো ওর কথা বলতে পারবো না। মানে বাড়ি থাকলে কি সবসময় ফোন করছি, যখনই সব কথা বলছি, যখন সে চলে আসছে, এরকম একটা ব্যাপার, সেটা আবার কবে হবে আমি জানি না। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি আর এখন টোটো ধরবো, টোটো ধরে যাব হচ্ছে হেলথ কেয়ারে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও বেবিও সুস্থ থাকে, ও সুস্থ থাকে, যাতে ও যেরকমভাবে হাসি খুশিভাবে যাচ্ছে হসপিটালে, আর সেরকমভাবে হাসি খুশিভাবে ওর বেবি যেন দুজনেই বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসে। তোমরা ওকে ভালো করে আর কি আশীর্বাদ করো, এটাই হচ্ছে আমার মেন মনের ইচ্ছা। আর এই হেলথ কেয়ারেই রোদ্দুর হয়েছে আর আমি জেনারেল বেডেই ছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে সবার সাথে কথা বললে একটু মনটা ভালো থাকবে, কারণ কেবিনে আমি নিইনি তখন, কারণ ভাবতাম কেবিনে থাকলে একা একা কী বোর হবো, ফোন তখন ঘাটতে অতটা ইচ্ছেও করবে না, সবার সাথে থাকলে কি তখন মুডটাও ভালো থাকে, সবার সাথে কথা বললে ভালো লাগবে। তো আমাকে দিভাই কথাটা বলেছিলো, যেন আমি জেনারেল বেডটাই নিয়েছিলাম, কেবিনটা নিইনি। যেটা হয় সব নার্সিংহোমে সব বেশিরভাগটা রাধাকৃষ্ণই থাকে, অনেক ঠাকুর থাকে, এই রাধাকৃষ্ণটা বেশ সুন্দর দেখতে। তো দেখতে পাচ্ছি আমি নমস্কার করছি, এখানে বাদ বাকি ফর্ম ট্রম দিদি ফিল আপ করলো সব। তো এখানে দিদিও ব্লগ করছে, ওরও ব্লগ চলছে, কিন্তু ও তো এখন পোস্ট করতে পারবে না, কারণ ও জানোই সেইরকম সিচুয়েশান এখন নেই, যখন সুস্থ হবে তখন পোস্ট করবে, তখন তোমরা দেখো। সব জুয়েলারিগুলো খুলে রাখছে, কারণ তো কোনো কিছু পড়ে থাকতে দেবে না, কোনো কিছু পড়ে থাকলে তো আর কি আগে থেকেই খুলিয়ে দেবে। তো এখানে এখন খুলছে, বাড়ি থেকে খুলে আসতে ভুলে গেছে বলে। তো এখানে মায়েরও চিন্তা হচ্ছে, মানে স্বাভাবিক সবারই চিন্তা হচ্ছে, আর মা ওকে বোঝাচ্ছে, মানে নর্মালি জাম্বোর সাথে একটু টুকটাক কথা কাটাকাটি হয়ে গেছিলো, তো ওই জন্য মা ওকে বোঝাচ্ছে যে জামেচি করিস না, টেম্পার হোস না, তাতে প্রেশার বেড়ে যাবে, প্রবলেম হবে, এত টেনশন নিস না আর এত রাগারাগি করিস না। তো যাই হোক, সবাই ওর সাথে দেখা করলাম, তারপর বাইরে গেছিলাম কিছুক্ষণের জন্য, ওকে ওর বেবির হার্টবিট চেক করছিলো বলে। তারপরে এসে দেখি ও শুয়ে আছে, তারপরে আবার ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ করে, তারপর সে লাস্ট বার দেখা করে জড়ি ঠড়ি ধরে নিয়ে চুমুটুমু খেয়ে তারপর টাটা টাটা করে চলে এসেছি।
ও লাস্টে রিসেপশনে এসে আমরা কথা বলছিলাম, মানে কত টাকা অ্যাডভান্স করতে হবে, কি কদিন রাখবে বা কি কখন ব্লাড আসবে, তারপরে ভিজিটিং আওয়ার কখন থেকে কখন, এসব জানা হয়ে গিয়ে টাকাটা পেমেন্ট করে তারপরে আমরা বাড়ি ফেরার পথে আমার বাড়ির সামনে এই চপের দোকানটা আছে, ওখান থেকে মা চপ কচুরি খেলো আর তারপর বাড়ি চলে এসেছি। এখন বাজে রাত্রি 10:52 আর 10টার সময় বাড়িতে ঢুকেছি, এসে দেখলেই ওখান থেকে মা চপ কিনলো, চপটপ খেলো, মানে বাড়িতেও নিয়ে গেল, আর মা বললো রুটি করতে করা, রুটি করে দিলাম, তখন ছটপট করে বাড়িতে সাথে যা প্যান্সের রুটি করতে গেছি, রোদ্দুরের জন্য করলাম বাড়ি, মানে বাড়িতে ইতু খায়, নীলু খায়, বললো আমার শাশুড়ি খায়, তো রুটি ফুটি করা হয়ে গেছে, ছটপট করে বিছানা করে নিয়ে শোবো, কারণ কালকে সকাল সকাল ঘুমতে ঘুরতে হবে, কালকে এক ফোঁটাও দেরি করা যাবে না, ঠিক আছে, কারণ কালকে মন্দির যেতে হবে, মন্দির থেকে এসে 9:30 সময় মাসতে চলে যাবো আমি হসপিটালে। আর দেখো বাবু এখানে হোমওয়ার্ক করছে, কারণ আমি আজকে স্যারকে স্কুলের হোমওয়ার্কটা বলতে ভুলে গেছি, যে স্কুলের হোমওয়ার্কটা করে দিস বলতে ভুলে গেছি, আর ঠিক আজই করানো হয়নি, আমি এখন এসে বাড়িতে, এখন কখন হোমওয়ার্ক করবে, কখন খাবে, কখন কী করে যাই না আমি, যাই হোক, তো আমি খুব তাড়াতে আছি, তোমার সাথে পরে কথা বলছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আর আমি ভীষণ এক্সাইটেড, কালকে তোমরা জানোই কালকে দিনের জন্য, মানে আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, ফাইনালি কালকে দিনটা চলে এসছে, সো আমি ভিডিওটা আজ রাত্রে এডিট করে তোমরা কাল সকালের মধ্যে ভিডিওটা দেখতে পেয়ে যাবে, আজকে হচ্ছে বুধবার, আমি আজকে রাত্রে ভিডিওটা এডিট করার চেষ্টা করবো, এডিট ফিডিট করে নিয়ে কালকে সকালে বৃহস্পতিবার মধ্যে যাতে ভিডিওটা পোস্ট হয়ে যায়, তাতে তোমরা আপডেটটা পেতে থাকো, যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো। তো এখানে ওর সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বলছিলাম, আর ওমাকে বলছিল খেতে দিয়েছে যে ডাল ভাত আলু সেদ্ধ, বলেছিল ডিম খেতে, কিন্তু ও ডিম খায়নি, আমি বলছি ডিমটা খেলি না কেন, তুই তো এখনই লাস্ট খেয়ে নিবি, কালকে তো সারাদিন স্যালাইন চলবে, সে পরশু দিনকে খেতে দেবে, তো বলছে না এখন আর বললে হবে না, এখন কিচেন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আমি থাক যা দিয়েছি তাই খেয়ে নে তাতে শুয়ে পর, রাত্রিরও অনেক রাতের সাথে মেসেজে কথা হয়েছে প্রায় 2টা পর্যন্ত। সো এখন বাজে রাত্রি 1:16, সো আমি এতক্ষণ মানে এই মতো জাস্ট ডিনার করলাম, মানে এতক্ষণ পুরো ঘরটা ক্লিন করছিলাম, কারণ আমার মানে ওয়ার্ড্রপটা পুরো মেসি হয়েছিলো, রোদ্রু ওয়ার্ড্রপ পুরো মেসি হয়েছিলো, তারপর ঘরের অনেক মানে 2-3 দিন ধরে প্রায় হয়ে গেছে যে আমি ঠিক মতো করে মানে ক্লিন করতে পারছিলাম না রুমটা আর কি, মানে মানে সব ফার্নিচার বলো যাই হোক সব কিছু ভালো করে কলিন দিয়ে ক্লিন করলাম, এমনি নর্মালি কাপড় দিয়ে ক্লিন করতাম, কলিন দিয়ে ক্লিন করা হয়নি, তো সব কিছু পুষে টুসা করে নিয়ে ঝাড় ঠাড় দিয়ে ঘরটাকে ভালো করে, আর এখানে দেখো ফুলের স্টিক লাগিয়েছি, রজনীগন্ধা চা গোলাপ চা আজকেও কিনে নিয়েছি, সব ক্লিন ক্লিন করে এখন শান্তি লাগছে ঘরটা ঝাড় দিয়ে, এখন আমি ফ্রেশ হয়ে এবার শোবো আর ভিডিওটা এডিট করব, এখন বসে বসে এখন রাত্রির 1:16 বাজে, আমি জানি না কখন এডিট করে শেষ করে মানে উঠে আবার ঘুমাবো, মানে কখন এডিটটা শেষ হবে কখন ঘুমাবো জানি না, কারণ কালকে সকাল সকাল আমাকে উঠতে হবে 5:30 থেকে 6টার মধ্যে আমাকে উঠতে হবে, উঠে তাড়াতাড়ি করে মন্দির যেতে হবে, কারণ যাবো আমি যেহেতু আবার ওখানে, তো আমি মায়ের সাথে যাবো আর জামবো আগে চলে যাবে, তো যাই হোক তো শুধু তোমাদের মানে দিনের দিন ভিডিওটা দেখতে পারো ওই জন্য আমি আর কি এখন এডিটটা করবো, যাই হোক সো চলো বেশি মানে ব্লগটা বাড়াচ্ছি না, সো চলো এই ব্লগটা এইটুখানি, আশা করছি আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে প্লিজ একটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অন করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো সে বেল বাটন আছে ওটাকেও ক্লিক করতে একদম ভুলবে না, তখন যখন ভিডিও আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিও সবার আগে দেখে নিতে পারো, আর এখন একটু আগে দিদির সাথে কথা বলে একটু মানে তোমাদের সাথে মানে এই ভিডিওটা শ্যুট করার 1 সেকেন্ড আগে আমি ওকে কল করলাম, ও বললো এখন মানে কথা বলতে পারছে না, কারণ এখন পাশে যেহেতু বেডে লোক আছে ওই জন্য, আর ওই জন্য বললো যে কি পরে কথা বলবে, না এখন কথা বলতো না তুই রেস্ট কর ঘুমো, টেনশন করিস না তাহলেই হবে, ও আসলে সিঙ্গেল আর কি কেবিন খুঁজছিলো, কিন্তু সিঙ্গেল কেবিনটা অলরেডি বুক হয়ে গেছে, ও যেহেতু আগে থেকে বলেনি ওই জন্য সিঙ্গেল কেবিনটা বুক হয়ে গেছে, আর যেই কেবিনটা ও নিয়েছে সেটা মানে ওর সাথে আরেকজন থাকবে, ওকে শেয়ার করতে হবে, আর ওই কেবিনটা এসি আছে, আমি বললাম তুই যাতে ভালো জেনারেল বেড নিয়ে নে, কারণ এসিটা ঠিক মতো খুব একটা কাজ দিচ্ছে না, যদি দুজনের সাথে থাকতে পারিস তাহলে তুই সবার সাথে থাকতে পারবি, বলে ও কোথাও বলছো জেনারেল বেড নেবে, কিন্তু জেনারেল বেডে তো এসি নেই ওই জন্য কষ্ট হবে বলে, এখন যেহেতু গরমকাল চলছে পারবে না থাকতে, ওই জন্য ওই কেবিনটাই নিয়েছে আর ওটাতেই থাকবে, সো যাই হোক সো রোদ্দুর দেখো জেগে রয়েছে, ওর পাপা তো কখন ঘুমিয়ে পড়েছে, আর রোদ্দুর জেগে আছে, রোদ্দুরকেও বকা দিয়ে শোয়াই, আর আমি তোমার সাথে কালকে দেখা করবো আবার নতুন ব্লগ নিয়ে, নতুন অতিথিকে নিয়ে, তোমরা কালকে নতুন একটা মানুষকে দেখতে পারবে ব্লগে, সো যাই হোক টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, লাভ ইউ অল, গুড নাইট।
একটা কথা বলতে ভুলে গেলাম, রোদ্দুর কি বলছে? রোদ্দুর বলছে যে মিমি কোথা আমাকে জিজ্ঞেস করলো বাড়িতে আসার পরে। আমি বললাম মিমি তো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ও মিমিকে ভিডিও কল করলো, বললো কোথায় ডাক্তার, ডাক্তার তোকে দেখেনি এখনো? বলছে হ্যাঁ দেখেছে। দেখানোর পরে বলছে কি এবার ফোন কথা বলে কথা বলা হয়ে গেছে, বললো কালকে যাবে সব বলা হয়ে গেলো। তা কেটে দিয়েছে আমাকে, বলছে মাম মিমি পেট কেটে বুনু বের করে নিয়েছে। আমি বলছি এখনো বের করেনি, কালকে বের করবে। ও আচ্ছা, পেটটা কাটবে আর পট করে বুন বেরিয়ে আসবে তাই না? বলছি হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে। যাই হোক, চলো টাটা।